যদি মাসিকের অনিয়ম নিয়ে কথা বলছিলাম আমরা স্বাভাবিক মাসিকের স্বাভাবিক গতি সম্পর্কে জেনে নিয়েছি অলরেডি আসুন আমরা জেনে নিই কেন মাসিক অনিয়ম হয় কিছু কিছু স্বাভাবিক শারীরিক সমস্যা বলবো না স্বাভাবিক শারীরিক অসুবিধার কারণে হতে পারে যেমন গর্ভাবস্থায় নয় মাস মাসিক হওয়ার কথা নয় কেউ যদি বুকের দুধ পান করাচ্ছেন ফিডিং করাচ্ছেন সেই সময়তে মাসিক দেরিতে হতে পারে আবার প্রথম মাসিকের প্রথম দিকে এবং শেষের দিকে এইটিও স্বাভাবিক ঘটনা অনিয়ম হবার আবার যখন ধরুন কন্ট্রাসেপটিভ পিল বা বার্থ কন্ট্রোল পিল খাচ্ছেন বা মেথড ব্যবহার করছেন হরমোন মেথড তখনও কিন্তু স্বাভাবিকভাবেই এটি ডিলে হতে পারে ইরেগুলার হতে পারে এরপরও আরও কোনো প্রশ্ন থাকলে আপনি ডাক্তারের পরামর্শ নিতে পারেন আর অন্যান্য কারণে স্বাভাবিকভাবেও হতে পারে যেমন হঠাৎ করে আপনি ওজন লুজ করছেন সেটি ইনটেনশনালও হতে পারে আনইনটেনশনালও হতে পারে ওয়েট লস যারা আবার এক্সট্রিম ওয়েট গেইন করছেন হঠাৎ করে আপনি বিশ পাউন্ড ওজন গেইন করেছেন সেটিও হতে পারে ইমোশনাল স্ট্রেস আপনি মানসিকভাবে বিপর্যস্ত সেই কারণে হতে পারে এক্সট্রিম এক্সারসাইজ অর্থাৎ যারা এক অ্যাথলেট তাদের ক্ষেত্রে এটি হতে পারে যারা ম্যারাথন রানার তাদের ক্ষেত্রেও হতে পারে আবার অনেক সময় দেখা গেছে যে শারীরিক পুষ্টি কমে গিয়েছে বা শরীরের খাবার দাবারের যেই অনিয়ম সেই ক্ষেত্রেও অনেক সময় মাসিক একটু অসুবিধা হয় যেমন ধরুন রোজার মাসে অনেক সময় আমরা দেখি যে সেই মাসটার পরের মাসে মাসিক অনেক সময় দেরিতে হতে পারে আবার নতুন জব শিফট করেছেন আগে রাতে কাজ করতেন এখন দিনে আবার এখন দিনে কাজ করছেন এখন হঠাৎ রাতে কাজ শুরু করলেন এগুলোও কিন্তু শরীরের হরমোনের উপর ইফেক্ট করে এই তো স্বাভাবিক স্বাভাবিক মাসিকের অনিয়ম আমরা যেগুলো দেখি ফিজিওলজিক্যালি নর্মালি আর কিছু কিছু রোগের সাথেও এটির সম্পর্ক রয়েছে যেমন ধরুন পলিসিস্টিক ওভারি ডিজিজ এটি নিয়ে আমরা পরে কথা বলবো এরপরে থাইরয়েডের কন্ডিশনের কারণে এই মাসিকের অনিয়ম হতে পারে এন্ডোমেট্রিওসিস অর্থাৎ জরায়ুর যেই লাইনিংগুলো রয়েছে সেগুলোতে কিছুটা অ্যাবনরমালিটির কারণে হতে পারে একটোপিক প্রেগনেন্সি অর্থাৎ যেই জায়গায় বাচ্চাটি বসার কথা ছিল বাচ্চা অন্য জায়গায় বসেছে সেটির কারণেও হতে পারে আবার বিভিন্ন রকমের ক্রনিক ডিজিজ আপনার ধরুন ডায়াবেটিস রয়েছে আনকন্ট্রোল ডায়াবেটিস কন্ট্রোলে নেই তখনও এটি হতে পারে বিভিন্ন ইনফ্ল্যামেটরি ডিজিজ শরীরের মধ্যে অন্যান্য জায়গায় ইনফ্ল্যামেশন চলছে যেমন রিমাটার আর্থরাইটিস। সেলিয়াক ডিজিজ বা অন্যান্য কঠিন রোগ থাকলে সাথে মাসিকও অনিয়ম হতে পারে আপনার ডাক্তারের পরামর্শ নিন এবং সামনের স্লাইডের জন্য অপেক্ষা করুন